আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশে ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আমার প্রিয় আপু ভাইয়েরা, আশা করি মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন ও সুস্থ আছেন। আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো এই যে আমি বাড়ির থেকে আসলাম, আর আসার পরে আমি তো রাস্তায় যতটুকু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করছি, তো বাড়িতে আসার পরে আর ভিডিও করি নেই। তো আসার পরে আমি এই যে হাঁস নামাই নিলাম, আর হচ্ছে আমি কিন্তু ছেলের কলেজের ব্যাগটাই নিয়েছিলাম, আর কোনো কাপড় চোপড় নিয়ে নেই, এই ব্যাগটাই। আর ল্যাপটপ ব্যাগটা আমার বরাবর বাসায় রেখে গেছিলাম, ওদের যে ল্যাপটপগুলো ছিল খালি বাসায় রেখেছি না। আর এই যে বাড়ির থেকে গাছগুলো নিয়ে আসলাম, সেই গাছগুলাই না এই যে বারান্দায় রাখছি। তো গাছগুলো বারান্দায় রেখে দিছি যে রাত্রে কুয়াশা একটু ভালো থাকবে, হালকা হালকা ঠান্ডা আছে, বাতাস আছে, তো তার জন্য। আর আমি বাড়ি যাওয়ার সময় যে গাছগুলো পানি দিয়ে রেখে গেছিলাম, সেই গাছগুলো আমি ঘরেই রেখে দিয়ে গেছিলাম, মানে বারান্দায় রেখে যাইনি। যে বারান্দায় রেখে গেলে গাছগুলো আমার বেশি মানে রোদ উঠলে শুকিয়ে যাবে, আর এগুলো ঘরেই সব সময় থাকে, এগুলো ভালোই আছে। আর ও গাছগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে গাছগুলো, তুই দেখেন। আর তিন দিনের গাছ তেমন কোনো সমস্যা হয়নি, ভালোই আছে। আর যেহেতু আমি বাড়িতে আসার পর শর্টকাটে একটু ভিডিও করছিলাম, তো এদিকে হাঁসগুলো আমি ছোটো ছোটো যেই ইয়ে আছে এগুলো ভালো করে আমি বেছে নিব, ছোটো পশমগুলো ভালোভাবে বাঁচতে হয়। হাঁস যদি ভালো করে বাঁচা না হয় তাহলে কিন্তু হাঁস রান্না করলে খেতে মানে ভালো লাগে না, ভক্তি আসে না। এদিকে ছোটো ছেলেরা এই যে কম্পিউটারে কাজ করতেছে, মানে ও মানে ঠান্ডা জ্বর ওই যে পুকুরে গোসল করে আসছে, আর রাস্তা দিয়ে আসতেছে, আর বলতেছে আমার গায়ে জ্বর জ্বর। তো যেহেতু বৃষ্টি আবার আসার টাইমে একটু বৃষ্টিও আমরা ভিজে আসছিলাম, তো ওরা বলছে যে তুমি কাজটা বন্ধ করে তারপরে একটু শুয়ে থাকো। তো ছোটো ছোটো বলতেছে নাস্তা করবে, একটু বিস্কিট এসেছিল, বলছে চা করে দিয়ে ও খাবে না। তো বড়ো ছেলে পাঠাই দিছি বাইরে, ওই দেখি কি নাস্তা নিয়ে আসে। আর এদিকে আমি হাঁসগুলো মানে দুইটা কেটে মানে হাত পাগুলো কেটে তারপরে এরকম আলাদা করে তারপরে ফ্রিজে রেখে দিছে, আসতোই যখন আবার রান্না করবো তখন কেটে কেটে করবো। আর এটা ভাবছিলাম কাইটা রাত্রে রান্না করবো। তো এই যে আমার বড়ো ছেলে আসছে বাইরের থেকে, ও আবার সমস্যা নিয়ে এসে ও বলতেছে আম্মু আজকের হাঁস রান্না করো না, রাত্রেবেলা হাঁস রান্না করলে খাওয়া হবে না, আর হাঁসের মাংস কিন্তু বাসি রেখেতে ভালো লাগে না। তো বলতেছে সমস্যাগুলো গরম করো বেনে, তারপরে আমরা সমস্যাই খাবো। তো ছোটো ছেলেটা গরম করে মানে খাইতেছে, আর বড়ো ছেলের জন্য আমি গরম করতে দিতেছি, আর আমি ভাবছি আমি সমস্যা খাবো না। কারণ আমি যখন আসার টাইমে গরিবপুর বাজার থেকে সিঙ্গারা আর হচ্ছে পুরি খাইছিলাম, এতেই আমার গ্যাসে অনেক সমস্যা হয়ে গেছে, তার জন্য আমি ভাবছি যে আমি এগুলো খাবো না, তোমরা খাও। তো আমি আর খাই নেই, আমি কাজ ই কইরা তারপরে হাঁসের ইয়ে গুছাই টুসে আমি রান্না করতে গুছিয়ে লেগেছিলাম। এদিকে ছোটো ছেলে হঠাৎ করে একদম ঠান্ডা জ্বর চলে আসছে, তো ওরে আবার এই কম্বল নামাই দিলাম, তারপরে যে টি শার্ট নামাই দিলাম ফুল হাতার। ও পড়ছে লিগার চা বানাই দিছি, ও বলতেছে কি আমি মানে লিগার চা ওই যে টি ব্যাগ ভিজিয়ে দিয়েছিলাম, ও বলতেছে যে আমি এটা খাইতে ভালো লাগতেছে না, আমার এর দুধ চা বানাই দেবো। তো ভাবলাম যে আবার দুধ চা বানাবো ঝামেলা, তার চেয়ে ভালো হবে এর মধ্যেই আমি দুই চামচ দুধ দিয়ে দিই। তো দুই চামচ দুধ দিয়ে তারপরে ওরে দিলাম যে যে এটাই খেয়ে নাও, আর চারা না নষ্ট হবে। আর আমিও অনেক কাজ টাজ করছি অনেক বিজি, তো বললাম যে আমি আবার সকালবেলা তোমার চা করে দিব, এখন এই চাটা খাও। তো আমি আমারও খুব ক্ষুধা লাগছে, আমি বাড়ি থেকে আসার টাইমে আমি এক পিস রুটি খেয়ে তাড়াতাড়ি করে এসে পড়ছি, মানে নাস্তা নাস্তা আমার খাই নেই, মনটা ভালো লাগে নাই। বাড়ি থেকে যেহেতু আসবো, তারপরে একটু কাজও ছিল, হাঁস টাস জবাই করাইছি, অনেক কাজ টাজ করছি, আবার তার জন্য পারিনি। আর বাসায় এসে তো রান্না করা ছিল না, তো এই যে আমি রান্না করছি ভাত আর হচ্ছে ডিম বোনা, এটা হলো দেশি হাঁসের ডিম, আমি গ্রাম থেকে হাঁসের ডিম নিয়ে এসেছিলাম, তো বোনা করছি তিনজনের জন্য তিনটা। ছোটো ছেলে তো আমার তো হাঁসের মাংস খেতে আরে সরি হাঁসের ডিম খেতে পছন্দ করে না। আর এই যে টমেটো দিয়ে মুসুরির ডাল রান্না করছি, আজকের খাবার এটাই, মানে মুসুরির ডাল আর হচ্ছে ডিম বোনা। ফ্রিজে মাংস ছিল ডিপে, তো ভাবছিলাম নামাবো, আবার ভাবছি যে না এভাবে নর্মালে খাবারটা খেলেই ভালো লাগবে, যেহেতু সারাদিন খাবারটা আমাদের ভালোভাবে পরে নেই, দুপুরবেলা মানে আমরা খাইতে পারি নাই গরিবপুর বাজার
ছোটো ছেলে কাচ্চি খাইছে, ওর এই তেল টেল খাইয়া ওর খারাপ লাগতেছে। আর বড় ছেলে আমি ওই যে সিঙ্গারার পুরি খেয়ে আমাদেরও খারাপ লাগছে। তো ভাবছি যে না, এখন মানে ডাল আর ডিমোটা দিয়ে সুন্দর করে ভাত খাবো। তো আমার খুব ক্ষুধা লেগে গেছিলো। তো 9টা বাজে আমি আমার ভাত খেতে বসে গেছি। আমার অনেক ক্ষুধা লেগে গেছে যে সারাদিন ভাত না খেয়ে রয়েছি। আর আমার কিন্তু বাইরের খাবার কোনোই ভালো লাগে না, আমি ভাত খেতে অনেক পছন্দ করি। আমি 3 বেলাই ভাত খেতে পছন্দ করি। আমার রুটি তারপরে পিঠা চিড়া এগুলো আমার তেমন একটা পছন্দ না। আর যেহেতু যে 3 বেলা ভাত খেতে পছন্দ করি, সেই জায়গা 1 বেলা ভাত খেতে পারিনি, আমার অনেক খারাপ লাগছিলো। তাড়াতাড়ি করে ডিম ভুনা করে ডাল রান্না করে ছেলের মানে মাথায় মাথায় পানি দিয়ে ওর চা বানাই দিয়ে তারপরে আমি নিজে খেতে বসে গেলাম। তো এমনিতে কি জানি জানি করে আসছি, আর এইসবের রান্না বান্না করলাম, হাঁস টাস বাঁচলাম, অনেক কাজ করলাম। তো ভাবছি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়ব। তো আমার ছেলেদেরকে খেতে বলতেছি, ওরা আবার নাস্তা করছিলো, তো ওরা খাইতে বসে নেই। ওরা বলছে যে ওরা পরে খাবে, বলছে আমার টেবিলে খাবারটা রেখে দিও, আমরা ওভেনে গরম করে খেয়ে নেব। তো আমি আমার মতো করে খেয়ে নিতেছি, ওরা আর খাইতে বসে নেই। তো এই যে পেট ভরে ভাত খাইলাম, আর অনেক মজা লাগছিলো। তো খাওয়ার পর ঘুমাই গেছিলাম আমি। আর এই যে এটা হচ্ছে ফজরের নামাজের টাইমে, মানে এটা হচ্ছে 6টা বাজে পরের দিন সকালবেলা। আমি ফজর নামাজ পড়ে তারপরে চা বানাইলাম। আমার ছোটো ছেলেরা ফজর নামাজ পড়ছে, কইরা বলতেছে আমি একটু চা বানাও, যে রাতে ও জ্বর ছিল আর খাবারটা ঠিক মতো খাইতে পারেনি। তো বলছে যে চা খাবে, তো আমি চা বানাইলাম। আর এখন 2 ছেলে মানে ফজর নামাজ পড়ছে, বড়ো ছেলে গিয়ে শুয়ে পড়ছে, আর ছোটো ছেলে আর আমি চা খাবো। আমার বড়ো ছেলে অনেক কিন্তু সকালবেলা তেমন একটা নাস্তা রাস্তা খাইতেছে না, ও সবসময় মাঝে মধ্যে ওর মানে জোর করে আমি নাস্তা করাই। তো এমনিতে এত সকালবেলা নাস্তা করে না। আর শাকিল কিন্তু সকালবেলা ফজর নামাজ পড়ি, মানে হালকা পাতলা কিছু একটা খাইয়ে তারপরে যদি কলেজ যায় তাইলে তো রেডি হয়ে যায়, কিছুক্ষণ পরেই কলেজে চলে যায়। আর যদি বাসায় থাকে তাইলে কী করে না, একটু হালকা পাতলা নাস্তা করে, মানে সকালে যদি চাও না বানাই, পাউরুটি থাক বিস্কিট থাক কিছু একটা খাইয়ে তারপরে ওই আবার ঘুমায় থাকে। তো ঘুম থেকে 10টা 11টা বাজে উঠে উঠে তারপরে নাস্তা করে। আর বড়ো ছেলে সকালবেলা একদমই কিছু খাইতে পছন্দ করে না, ও যা খাবে রাত্রে 2টা পর্যন্ত খাবে, 2টার পরে আর কিচ্ছু খায় না। মানে রাত্রে ঘুমাই বেশিরভাগ 1টা 2টার দিকে। তো যদি ওর কোনো বাড়তি খাবার খেতে মন চায় ভাত খাওয়ার পর, তাইলে যে রাত্রেবেলায় খায় চা খাক নুডলস খাক বা কোনো বাড়তি খাবার খেলে ওই টাইমেই খায়। তো ওই ঘুমায় আছে, আর আমি আমার ছোটো ছেলে মানে চা বিস্কিট খেতেছি। তো আমি মানে চা শুধু চাই খাই, আমার এই চা দিয়ে বিস্কিট দিয়ে খাওয়া হয় না। আমার ছেলে বলতেছে একটু খাইয়ে দেখো, আমার অনেক মজা। তো ভাবলাম যে একটু খাই দেখি ছেলের সাথে সাথে, তো আমি একটু খেয়ে নিলাম। তো আমি বাড়ির যাওয়ার সময় এর একটা টেবিলের উপরেই আমি রেখে গেছি, আর কয়েকদিন যাবত এর টেবিলের উপরেই ছিল। কারণ নিচে থাকলে কি বাড়িতে গেলে আমার মনে হয় কি যে ইঁদুরটি দূর বা তেলা পোকা টেলা পোকা তেমন একটা নাই আমার বাসায়, তারপরেও আমার কাছে কেমন যেন লাগে। তো উপরেই রেখে গেছিলাম। আর আমাদের আমার রান্নাঘরটা একদম ছোটো, তো রান্নাঘরে র্যাক ট্যাক রাখা সমস্যা হয়ে যায়, মানে তার জন্য টেবিলের উপরেই রেখে দিয়ে গেছিলো। তো চাটা খাইতে স্যার বিস্কিট দিয়ে ভিজানে চায়ের কালারটি কেমন যেন হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার কথা একা যেহেতু ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু বাসায় চলে আসছি, আস্তে আস্তে ভিডিওগুলো দিব। আর আমি
সবার ভিডিও দেখার চেষ্টা করি, সবাই আমার ভিডিওগুলো দেখবেন। এখন যে বারবার কারেন্ট চলে যায়, মানে আমাদের বাসায় দৈনিক 5-6 ঘন্টা কারেন্ট থাকে না, তো কারেন্ট না থাকে তো নেটও থাকে না, তার জন্য ভিডিও আপলোড দিতে পারি না, কারো ভিডিও দেখতে পারি না, অনেক সমস্যা হয়। আর দিনের বেলা সারাদিন টুকটাক কাজ করি, আমি সন্ধ্যার পর ভিডিও এডিটিং করতে বসে তারপরে ভিডিও সারি, আর এর মধ্যে কারেন্ট না থাকলে আমার ভিডিও দেখাই দেখছি, ভিডিও দেখা দেখছি দিয়ে হয়ে যায়, ভিডিও আপলোড দেওয়া দেখছি দিয়ে হয়ে যায়। টাইম মতো আমি ভিডিও কখনো আপলোড দিতে পারি না, আর কারো ভিডিও টাইম মতো আমি দেখতে পারি না। যখন সবাই পাই তখনই ভিডিও সারি, যখন সবাই পাই তখনই সবার ভিডিও দেখি। তো আজকে